আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি খুশির খবর আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন গত কিছুদিন আমি ট্যাপট্যাপ নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি এবং সেগুলোতে অনেক ভিউ হয়েছে এবং অনেকে সাড়া দিয়েছে এবং অনেকে ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপ ব্যবহার করছেন। আপনারা সবাই জানেন ট্যাপট্যাপ স্যান্ড একটি জনপ্রিয় মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশন। এই ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি খুব সহজে বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠাতে পারবেন এবং সরকারি যে 2.5% প্রণোদনা আপনি সেটিও পাবেন। ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা পাঠাতে কোনো ধরনের চার্জ নেই। সাধারণত আমরা যারা মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওখানে একটা চার্জ দিতে হয়। আর তাছাড়া বেশিরভাগ বাঙালি কিন্তু হুন্দিতে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে যে আপনি হুন্দিতে টাকা পাঠাচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনি বৈধভাবে যে পাঠাচ্ছেন তার কোনো রেকর্ড নেই। আপনি এই ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধভাবে যে রেমিটেন্স পাঠাচ্ছেন তার কিন্তু একটা রেকর্ড থেকে যাবে এবং এক্সচেঞ্জ রেটটাও কিন্তু অনেক ভালো। আপনি যখন ট্যাপট্যাপ স্যান্ডের এক্সচেঞ্জ রেট এবং 2.5% প্রণোদনা আপনি যুক্ত করবেন তখন কিন্তু প্রাইসটা কিন্তু হুন্দি রেট থেকে অনেক ভালো হচ্ছে এবং টাকাটাও কিন্তু আপনি বৈধভাবে পাঠাতে পারছেন। আর ট্যাপট্যাপ স্যান্ডের মাধ্যমে আপনি ঘরে বসে বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন। বিকাশ, নগদ, রকেটে কিন্তু সাথে সাথে টাকা চলে যায়। তো এটি চমৎকার একটি অ্যাপ্লিকেশন, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আপনাদেরকে যে খুশির খবরটি দিব সেটি হচ্ছে যে আমি আজকে ট্যাপট্যাপ স্যান্ডের UAE অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছি। আপনারা যারা আমার এই স্পেশাল DXB এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আপনারা 25 দিরহাম বোনাস পাবেন। নর্মালি আপনার অন্য অন্য প্রোমো কোড ব্যবহার করলে 20 দিরহাম বোনাস পাওয়া যায়, তো আপনারা যদি আমার স্পেশাল এই DXB এই প্রোমো কোডটি ব্যবহার করেন 25 দিরহাম বোনাস পাবেন। আর ট্যাপট্যাপ স্যান্ডে টাকা পাঠানোর ক্ষেত্রে বা ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।